বন্ধু যখন শত্রু, বাংলাদেশ হারে হারে তা টের পাচ্ছে। সাবেক হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক এখন নেদারল্যান্ডসের কোচিং স্টাফে। রায়ান কুক হেড কোচ আর উপদেষ্টা হিসেবে এই বিশ্বকাপেই দায়িত্ব নিয়েছেন ডোমিঙ্গো। বিসিবির সাথে দুঃসম্পর্কের বিদায় দুজনেরই। কুককে বিদায় করে দিয়েছিল ক্রিকেট বোর্ড আর ডোমিঙ্গো হঠাৎ পদত্যাগ করেছিলেন, যদিও তার পেছনে ভেতর বাইরে নানা চাপ প্রসঙ্গে ছিল। তাই তো বাংলাদেশ ম্যাচ দুজনকে জাগিয়ে তুলবে। ডাচ রূপকথার জন্ম দিয়ে ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশকে হারিয়েছিল, সেবারও কোচ ছিলেন কুক। এবারও ডাগ আউটে কৌশল সাজাবেন দুজন মিলে। আমাদের জন্য বিগ অ্যাডভান্টেজ, দুজনেই বাংলাদেশের কোচ ছিলেন। তাদের কাছ থেকে গত কদিন আমরা প্রতিপক্ষ সম্পর্কে জানতে চেষ্টা করছি, দুর্বলতাগুলো নিয়ে কাজ করছি। এই বিশ্বকাপে বাংলাদেশের সাবেক কোচ হয়ে যাওয়া জেমি সিডন্স স্টুয়ার্ট লরাও আছেন ভিন্ন দলের সাথে। এদের জনজামান চ্যানেল 24, কিংস টাউন, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।